নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আজকে বাদাম বানাবো, বাঁধাকপি বাটা। তো আমি এখানে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে একটু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সিদ্ধ করে তারপর জল ঝরিয়ে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। নুন দিয়ে দিই, নুন দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে এটা জলটা ঝরিয়ে তারপর এটা একটা পেস্ট করব। পেস্ট করে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। বাঁধাকপির পাতাটা আমি বেটে নিয়েছি, বাঁধাকপির পাতা না, বাঁধাকপি বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা অন্য কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি শুধু এমনিই বেটে নিয়েছি। আর লঙ্কার গুঁড়া দেবো তো তাই। আর লাগছে কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্পটুক করে পেঁয়াজ কুচি। আর এখানে আছে রসুন কোড়া আর পেঁয়াজ কোড়া। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি মানে দিয়েছি আমার বাটাটাকে পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে খেতে, তাই দিয়েছি। হ্যাঁ, তাহলে নাও দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো রসুনটা। প্রথমে দেবো রসুন, রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো, হলুদ আর লঙ্কা দিব আর নুন, একসাথে সব দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেবো বাঁধাকপি বাটাটা। বাঁধাকপিটা দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে একদম জলটা টানিয়ে নিতে হবে। জল থাকলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না, ভালো করে টানিয়ে নিতে হবে। নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমরা তো একটু নুন কম খাই তাই নুন কম দিয়েছি। ভালো করে টানিয়ে নিতে হবে এটাকে। আমার বাটটা হয়ে গেছে, আমি ভালো করে এটাকে টানিয়ে নিয়েছি। দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে। অতিরিক্ত তেলও লাগে না, কম তেলের মধ্যে এটা হয়ে যায়। এটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন,
লসুন খুব স্বাদ লাগে। এটা রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়, রুটির সাথে এটা খুব ভালো লাগে। বাটাটা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক দেবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, আজকের জন্য এখানে শেষ করলাম, ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।